Anda quello ha avuto anche il fatto di lavorare. A casa ma non ho sentito volte che ho fatto un tanto 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 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। শুক্রবার রাতে আপত্তিকর এ ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন। ভিডিওতে দেখা যায় চিত্তরঞ্জন দাস একটি কক্ষে 20 থেকে 21 বছর বয়সী এক তরুণীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন। ওই কক্ষের কেউ তা গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানান, এমন নৈতিক স্থলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে ব্যক্তি চিত্তরঞ্জন দাসের অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না, এর দায় তাকেই নিতে হবে। চিত্তরঞ্জন দাসের আগে থেকে চারিত্রিক ত্রুটি ছিল, যার কাছে একটি মেয়েও নিরাপদ না। তিনি আবার জনগণের সেবক হন কীভাবে? এই নৈতিক অবক্ষয় মেনে নেওয়া যায় না। সবুজবাগ থানা আওয়ামী লীগের জামিরুল ইসলাম বলেন, চিত্তরঞ্জন দাসের মতো একজন দায়িত্বশীল প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলরের কাছ থেকে জনগণ এটা প্রত্যাশা করে না। ভিডিওটি দেখার পর থেকে আমি চরম ক্ষুব্ধ ও মর্মাহত। এ বিষয়ে কথা বলতে চিত্তরঞ্জন দাসের সঙ্গে মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। সবুজবাগ থানার ওসি বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।